ভোরের আলোয় তুফানি গুঞ্জন, প্রাতঃ ভ্রমণের টানে দুই সখী আজ বেরিয়ে পড়েছি এই মধুময় পরিবেশ তা জানে। জানে বৃষ্টি, জানে আকাশ, জানে পাখির দল, ফুলে ফুলে আজ খেলে বেরেনি দেখবি সখী জল। আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমাকে বৃষ্টির মধ্যেই আর কি ইন্ট্রো নিতে হচ্ছে। বাড়ি থেকে নিইনি, তনুজা আমার পাশে আছে, বান্ধবী, ও মুখ দেখাবে না, আমি লজ্জা পাই না, তাই সুন্দরী না ওই জন্য। তো আজকে তোমাদেরকে আমার গ্রামের, আমরা যেইটুকু হাঁটতে যাই আর কি, গ্রাম তো আর ছোটো না, অনেক বড়, যেইটুকু হাঁটতে যাই সেটুকু তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর সকালবেলার ভিউ এটাই, তো গ্রাম বাংলার সকালবেলাটা মানেই তো জানোই, খুব নিরিবিলি আর খুব সুন্দর পরিবেশ। কিছু কিছু মানুষ উঠেছে আর বেশিরভাগ মানুষই এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখন চারিদিকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, মানে এতটাই হালকা বৃষ্টি যে ছাতিতেও আওয়াজ হচ্ছে না, আর খুব সুন্দর লাগছে পরিবেশটা, ভেজা ভেজা চারিদিকে। আর তোমাদেরকে আরও কিছু পরিবেশ সিন তোমাদের তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। বাবুই পাখির বাসা, ওখানে পাখিও আছে, বুঝতে অসম লাগছে। এই এই দেখেছো, গাছপ্রেমীদের এই এক সমস্যা, যেখানে গাছ দেখবে সুন্দর সুন্দর সেখানেই হামলা চালাবে। তবে আমি হাতে সবসময় কিছু না কিছু রেখেই দিই কাছে, যাতে গাছ নিতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের গ্রামের ভেতরের রাস্তা, এর ভেতর থেকে অনেক ভেতরে আমাদের বাড়ি। আর এইখান থেকে বেরিয়ে হচ্ছে এটা মেন রোড, যেখানেই যাই কাইলামপুর রানাঘাট এই রাস্তাতে যা যাবে পুরো মেন রোড। আর এই দিক আরামঘাটালাই, তবে রাস্তাটা খুব সুন্দর লাগছে। সত্যি এ কাদা হয়ে গেছে, তো দেখো অবস্থা, পুরো কাদা কাদা হয়ে গেছে হচ্ছে আমাদের অবস্থা, কাদা কাদা জায়গা, অলরেডি স্লিপ খেয়ে গেছি। আমাদের বাড়ি পাশে, বাড়ি পাশে বলতে মেন রোডের সাইডে একটা নার্সারি, তো আগে কখনো মানে আসিনি ভেতরে, অনেকবারই দেখেছি আস এখান দিয়ে মানে পোস্টার টানানো, তা আজ কী মন হলো তা একটু দেখতে চলে আসলাম ভেতরটা কেমন। এখানে অনেক রকমের গাছ আছে, ফুলের গাছ নয়, সবই ফল, নয়তো ফরেস্ট তৈরি করার গাছ। আজকে আমরা আসলাম এখানে, দেখি কেউ আছে নাকি, অলরেডি একটা লোকের দেখা পেয়ে গেছি, একটু কথাবার্তা বলা যাবে। না না, এটা বক ফুল গাছ, কদম ফুলও ভালো লাগে, কিন্তু গাছ যদি ছোট হতো না আমি কদম গাছ নিয়েই লাগাতাম। এই ভাই এটা আম হয়েছে ছোট, ফাটা এক সাইড, অত লোক করে লাভ, এটা কলম দিয়েছে, কলম বলে তো। এই দেখো কি সুন্দর সুন্দর পুচকি পুচকি আম হয়েছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সামনে কিছুটা যাব আবার। আর আমার ফোনে এখন আমি খেয়াল করছি যে চার্জ নেই,
আমি কি পাগল, মানে এরকম অবস্থায় আমি ফোন নিয়েছি আজকে ব্লগ করার জন্য। যাই হোক, এখন দেখা যাক যতক্ষণ চার্জ আছে ততক্ষণ ভিডিও দেখতে পাবে, আর নয়তো আজকের মতন ভিডিও ওখানেই শেষ হবে। ওইদিকে তো রাস্তা আছে অবশ্যই, তবে আমাদের গ্রামের ভেতরে যাওয়ার জন্য দুটো পরপর গলি আছে। এক হ্যাঁ মানে গলি আছে তিনটে পরপর, আর চাইলে তুমি মাঠঘাট দিয়ে অনেক জায়গাতে আসতে পারো, কারণ পাশে আরও নদী আছে, নদীতেও আসতে পারো। তো আমরা আসলাম হচ্ছে ওদিক দিয়ে একটা গলির ভিতর দিয়ে বেরোলাম, ওটাই হচ্ছে আমরা বেশি ইউজ করি, মেন গলি আমাদের বাজায় বলো। ওখান থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে আরেকটা, এইখান দিয়ে আমরা এখন বাড়ি যাবো। এই দেখো এই গাছটা দেখো, জাস্ট আমি এটা নিতে চাই, কিন্তু দুটো আছে। হ্যাঁ কিন্তু দেখো যে বড় পাতা হয়েছে, এর বাড়িতে তো ভর্তি ভর্তি টাকা থাকবে। এই যে এই রাস্তা দিয়ে এসো, এখানে একটা মাঠ পড়ে, আর ওই যে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, আমরা ঠিক ওর পাশ দিয়ে রাস্তা দিয়ে এসেছিলাম। আমাদের গ্রাম একেবারে খারাপ না, সুন্দর সুন্দর ভিউই আছে। তোমাদের এখনও মেইন জায়গায় তো নিয়েই যায়নি, চলো যাওয়া যাক। এখানে বেশ সুন্দর একটা ফুল গাছ সন্ধান পেলাম, এটা হচ্ছে রেইন স্পাইডার বলে, বৃষ্টির সময় হয় এটা ভালো। তো আমি একটা কি দুটো চারা নেবো। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নদী, আমাদের নদী পথ। ওদিক দিয়ে আমি বেশি আসি, কারণ আমাদের বাড়িটা ঠিক ওই সাইডে, মানে ওদিক দিয়ে আসলে সুবিধা হয়। আর এই দিক দিয়ে মেন রোডে ওঠা যায় একদম ডাইরেক্ট সোজা, মানে নদী ওপারে হচ্ছে কালীনারায়ণপুর বা বীরনগর যাই বলো, ওই সাইড হয়ে যায় নদী পার করলেই। আর এই পার হচ্ছে ব্রিজ আছে, মাঝখানে ব্রিজ আছে অনেক, এটা নদী, আমরা নদীটা মাঝে মাঝে পার হই, কারণ ব্রিজটা অনেকটা দূরে, ঘুরে যেতে অনেক সময় লাগে, তাই সময়ে অসময়ে তাড়াতাড়ি করতে গেলে আমরা এখান দিয়ে যাতায়াত করি। চলো একটু নিচে যাওয়া যাক। এখানে হরর মুভিও করা যাবে ভাই, ক্যামেরায় ওরকমই মনে হচ্ছে। বসেছি কি রে, আমি স্টার্টই করে নিতে। আমরা সবাই বলছি কেন, দুইজন নদীর ঘাটে এসে বসে আছি, একটু পা রেস্ট হচ্ছে, মানে রেস্ট নিচ্ছি। তো এখন লোকজন ছিল আর কি, তার জন্য বেশি কথা বলিনি, গেল। এখন আমরা একটু জলে নামবো, কাউতালি করবো। তা যা এখন রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে, এখন দেখি তারপরে একটু টাইম পাস করে যাবো। ক্যামেরাই লাগে, আমার কিছু হবে না, চলে দে আমার কাছে। এই যে তনুদের বাড়ির গলি, সবাই গলির মধ্যেই থাকি। আমাদের এখন এখান দিয়ে যেতে হবে আমাকে, আর এইখান না আমি এখনো যাবো না, পড়ানো আছে না। এই গাছটার ফুল কি সুন্দর লাগছে। এই যে এদিক দিয়ে গিয়েছিলাম, এই গলি দিয়ে আসলাম।
আমি তো বাড়ি চলে এসেছি আর কি, কি গাছের নিচে তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। তাজগুন টাটা।